সম্মানিত ভিউয়ার্স, আহকচোন আজি আমি প্রস্তুত করো এয়া সুজির দুধ পুলি পিঠা হয়। এয়া বড় টেস্টি আর মুখত দিলে মিলি যাওয়া পিঠা। ইয়ার কারণে মই প্রথমতে লই লৈছো একাপ সুজি। সুজিখিনি এনেকে লড়াই লড়াই প্রায় 3 মিনিটমান মই ভাজি লৈ লম। 3 মিনিট পিছত ইয়াতে দি দিছো একাপ পিঠাগুড়ি। এইখিনির হইতে ইয়াক অলপ রঙচুয়াকে ভাজি লৈ লম। এইখিনি 2 মিনিটমান ভাজার পিছত ইয়াতে দি দিছো এচামুচ ঘি। ঘিখিনি দি ইয়াক ধুনিয়াকে লড়াই লড়াই মই ধুনিয়াকে এয়া রঙচুয়াকে ভাজি লৈ লৈছো। ইয়াতে দি দিছো অকমান নিমখ মিঠাটো ব্যালেন্স হওয়ার কারণে। এয়া মোর সুজি আর পিঠাগুড়ি ভাজা হয়ে গেছে। ইয়াতে দি দিছো এয়া গাখির। মই 2 কাপ হেরি কারণে 3 কাপ গাখির দি দিছো। এয়া 3 কাপ গাখির দি এখিনি ধুনিয়াকে কম জুইত লড়াই লড়াই ইয়া ডো এটা বনাই লৈছো। আর ইয়াতে দি দিছো মই গুলুয়া গুড় আর এয়া খোয়া হয় খোয়াখিনি মই ধুনিয়াকে 3 চামুচ দি দিছো শুকান। আর ইয়াতে দি দিছো গাখিরর ক্রিম 1/2 কাপ। এখিনি দি ধুনিয়াকে মিলাই এখিনি মোৰ হৈ গৈছে। মই এতিয়া ঢাকি থৈ দিছো। জুইত পাত্র এটা বহাই দিছো, তাতে দি দিছো 1 লিটাৰ গাখির। আর গাখিরখিনি উতলি আহিবর কারণে ইয়াতে দি দিছো তেজপাত সরু ইলাচি দি ইয়াক উতলিবলৈ বহাই দি দিছো। ইতিমধ্যে মোৰ সুজিখিনি ঠান্ডা হৈ গৈছে। মই কাহি এখনত উলিয়াই লৈ লৈছো আর তাতে আর অকমান গুড় দি দিছো মিঠাটো অলপ কম হওয়ার কারণে। আর এখিনি ধুনিয়াকে ডো এটা বনাই লৈ লৈছো। এখিনি ডো বনোৱা হওঁতে ইয়াক সৰু সৰু টুকুৰা কৰি ইয়াক হাতেৰে এটা শ্বেপ দি লৈ আছো। আৰু এখিনি সুজি আৰু পিঠাগুড়ি হোৱাৰ কাৰণে সৰুকে চাইজটো দি লৈছো যাতে ইয়াত গোটেইখিনি সামগ্ৰী ভিতৰলৈকে সোমাই যায়। আপোনালোকে যিসকলে ইতিমধ্যে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিছে আপোনালোক সকললৈ ধন্যবাদ। আৰু যিসকলে নতুনকৈ চাই আছে আপোনালোকে লাইক শ্বেয়াৰ কমেণ্টছ কৰাৰ লগতে ছাবস্ক্রাইব কৰি মোক আগবাঢ়ি যোৱাত সহায় কৰি দি দিব। ইতিমধ্যে মোৰ পিঠাখিনি বনোৱা হৈ গৈছে। এয়া গাখীৰ উতলি আহিছে, তাতে মই দি দিছো গুড়। এয়া ঢিলা গুড় হয় পগোৱা গুড়ৰ চিৰাপখিনি দি এয়া চাওক ধুনীয়া কালাৰ এটা আহি গৈছে আৰু উতলি আহিছে। ইয়াতে এতিয়া মই পিঠাখিনি দি দিছো। পিঠাখিনি দিয়াৰ পিছত ইয়াক প্ৰায় 5 মিনিটমান ভালদৰে উতলাই লৈ ল'ম আৰু কম জুইত ইয়াক বহাই থৈ দিম যাতে ই ভিতৰলৈকে পিঠাখিনিৰ ভিতৰলৈকে এয়া গাখীৰখিনি সোমাই যায়। ইতিমধ্যে যথেষ্টখিনি হৈ গৈছে আৰু এয়া মই কম জুইত বহাই থৈ দিছোঁ। আৰু ঠাণ্ডা হোৱাৰ পিছত এইখিনি মই লৈ আহিছোঁ আৰু চাওক কি ধুনীয়া গাখীৰখিনি ডাঠ হৈ আহিছে, লগতে পিঠাখিনিৰ ভিতৰলৈকে সোমাই গৈছে। এয়া এইখিনি মই এতিয়া এটা প্লেটত ইয়াক পৰিৱেশন কৰি আছোঁ। এয়া উলিয়াই লৈছোঁ আৰু চাওক বৰ ধুনীয়া দেখিবলৈ হৈছে। আৰু দেখিবলৈ যিমান ধুনীয়া খাবলৈ সিমানে টেষ্টি হয় আৰু ৰসাল হয়। ই মুখত দিয়াৰ লগে লগে মিলি যাব। আপোনালোক সকললৈ ধন্যবাদ জনাই আজিলৈ সামৰিছোঁ। আকৌ এবাৰ ধন্যবাদ।